স্বামীমারা নিপার জন্ম 18 সেপ্টেম্বর কিশোরগঞ্জ সদরে। তার পিতা ডাক্তার এম এ কুদ্দুস এবং মাতা রাহিলা কুদ্দুস। 11 বোন 3 ভাইয়ের মধ্যে তিনি নবম। HP সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ঢাকার সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও স্নাতক ডিগ্রি লাভ করেন। একসময় চিত্রশিল্পী হবার ইচ্ছা থাকলেও শেষ হয়নি আর্ট কলেজের শিক্ষাজীবন। স্বামীমারা নিপা মঞ্চে প্রথম নৃত্য পরিবেশন করেন মাত্র 4.5 বছর বয়সে। নবম শ্রেণীতে পড়া অবস্থায় ঢাকা এসে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এরপর থেকেই নৃত্যের প্রতি তার এক ভিন্ন রকমের ভালো লাগার জন্ম হয়। তিনি নৃত্যের উপর প্রথম পাঠ নেন কিশোরগঞ্জের আর্টস কাউন্সিল থেকে। পরে তিনি বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস থেকে প্রশিক্ষণ নেন। বিভিন্ন বিদেশি প্রশিক্ষকের নিকট নাচের তালিম নেওয়া শুরু করে বিদেশে গিয়েও শিখে এসেছেন। তিনি গণচীনে গিয়ে নৃত্যের উপর 1 বছর মেয়াদি প্রশিক্ষণ গ্রহণ করেন। গত শতকের 80-এর দশক থেকে এদেশের লোকজ ও সৃজনশীল নৃত্যে এক নতুন ধারার প্রবর্তন করেন তিনি। নৃত্যের মাধ্যমে লোকজ সংস্কৃতির সক্রিয় উপস্থাপনায় দেশে বিদেশে একটি মৌলিক ভূমিকা রেখেছেন নিপা। দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠান ও 50-এরও অধিক দেশে বাংলার মৌলিক ধারার নৃত্যকে উপস্থাপন, পরিচালনা ও পরিবেশন করেছেন। তিনি এ যাবৎ প্রায় 15টি নৃত্যনাট্য ও 200-এরও অধিক খণ্ডনৃত্য সফলতার সাথে পরিচালনার মাধ্যমে একজন সফল নৃত্য পরিচালক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। নৃত্য সংগঠক ও প্রশিক্ষক হিসেবে নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান নৃত্যাঞ্চলের মাধ্যমে তৈরি করে চলেছেন আগামীর নৃত্যশিল্পী। নৃত্যের বাহিরে তিনি বাংলাদেশ টেলিভিশনের কয়েকটি নাটকে অভিনয় করেছেন। তোমার সুখে রাখবার চাই? সুখ আমি সুখ চাই না, আমি যেমন আছি এমনি অনেক সুখী আছি। এছাড়া বিজ্ঞাপন চিত্র মডেল হয়েছেন। তার কাজের স্বীকৃতি হিসেবে তিনি মেরিল প্রথম আলো পুরস্কার, লাক্স চ্যানেলায় আজীবন সম্মাননা, আমেরিকা জর্জ হ্যারিসন পুরস্কার সহ বেশ কিছু পুরস্কারে ভূষিত হয়েছেন। শিল্পকলা ও নৃত্যে গৌরবজনক অবদানের স্বীকৃতিস্বরূপ 2017 সালে তিনি সম্মানজনক 21শে পদক লাভ করেন। এদেশের নৃত্যশিল্পের সমৃদ্ধিতে এই মানুষটির অবদান অসামান্য।